এবার থেকে রাজ্যের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য হচ্ছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, সিদ্ধান্ত পাঠানো হবে বিধানসভায়। রাজ্যপাল নয়, এবার থেকে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন নবান্নে এ কথা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্ত পাশ করানোর জন্য বিধানসভায় পাঠানো হবে বলেও জানা গেছে। বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্ত পাশ করানোর জন্য পাঠানো হবে বিধানসভায়। বিধানসভায় পাশ হবার পর তা আইন হিসাবে গৃহীত হবে। প্রসঙ্গত, সব বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী। ওয়াকিবহলের মতে এই বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক। রাজ্য রাজ্যপালের সংঘাতের মধ্যে এই সিদ্ধান্তে সংঘাত নয়া মাত্রা পেতে পারে। উল্লেখ্য, এতদিন আচার্যের পদে রাজ্যপাল ছিলেন, এবার সেই পদের পরিবর্তন হতে চলেছে। এদিন এ বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আরো বলেন, আচার্য পদে মন্ত্রিসভা গভর্নরের পরিবর্তে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম চ্যান্সেলর হিসেবে সর্বসম্মতক্রমে গ্রহণ করেছে। এইটার পর বিধানসভায় যাবে, তারপর এটা অ্যাক্ট হিসেবে লাগু হবে। আর নাম্বার দুই হচ্ছে, আপনারা হয়তো অনেকে জানেন তবু বলি, যে এবছরের এডুকেশনের শ্রেষ্ঠ স্কচ অ্যাওয়ার্ড, শ্রেষ্ঠ রাজ্য হিসেবে এডুকেশনে পশ্চিমবঙ্গ মনোনীত হয়েছে। এটা মুখ্যমন্ত্রী নিজে, আমরা মনে করি মুখ্যমন্ত্রীর জন্যেই এই পুরস্কার। তার কাজ, তার যে পরিকাঠামোগত বদল এবং তার কথায় আমরা যে উচ্চশ্রী পোর্টাল থেকে শুরু করে একের পর এক এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড যে পরপর যুগান্তকারী পদক্ষেপগুলি নেওয়া হয়েছিল, তার ফলাফল এই পুরস্কারে প্রতিফলিত হচ্ছে। এই দুটি জিনিস আমার মন্ত্রিসভার পর আপনাদের জানানো ছিল, আমি জানালাম। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, কলকাতা।